অবশেষে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি পেতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এতদিন শুধুমাত্র আইপিএলেই দেখা যেত কোহলি রোহিতদের। ভারতীয় গণমাধ্যমের খবর, বিসিসিআই এর আসন্ন বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিগ ব্যাশ, বিপিএল, সিপিএল কিংবা পিএসএল, কোনো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টেই খেলার সুযোগ নেই ভারতীয় ক্রিকেটারদের। এ বিষয়ে বেশ কড়া অবস্থান ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের, জানিয়ে চাপা ক্ষোভ ছিল কোহলি রোহিতদের মাঝেও। এমনকি বিসিসিআই এর কাছে অনুরোধ করেও মেলেনি অনুমতি। অবশেষে গলতে শুরু করেছে বরফ। ভারতীয় গণমাধ্যমের খবর, আইপিএল এর পাশাপাশি বিদেশি টি টোয়েন্টি লিগেও খেলার অনুমতি পেতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা, তবে সেক্ষেত্রে থাকবে বিশেষ কোনো শর্ত। আলোচনার শুরুটা দক্ষিণ আফ্রিকায় আসন্ন টি টোয়েন্টি লিগকে ঘিরে। সে লিগের ছয় দলের মালিকানাই কিনেছে আইপিএল এর ছয় ফ্র্যাঞ্চাইজির মালিক। তাদের অন্তর্ভুক্তির কারণে দক্ষিণ আফ্রিকার লিগকে মিনি আইপিএল, আবার আইপিএল বি নামেও ডাকতে শুরু করেছেন অনেকেই। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ইতোমধ্যেই বিদেশের একাধিক লিগের পক্ষ থেকে ভারতীয় বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে ক্রিকেটারদের ছাড়পত্র দেবার ব্যাপারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো পুরুষ ক্রিকেটারের দেশের বাইরে লিগ খেলার অনুমতি নেই। তাদের বিশ্বাস ছিল ভারতীয়রা অন্য লিগে খেললে গুরুত্ব হারাতে পারে আইপিএল, তবে বর্তমানে আইপিএল এর বিশ্বব্যাপী জনপ্রিয়তায় সে বিশ্বাস বদলাতে শুরু করেছে ভারতীয় বোর্ডের। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।